আপনারা যারা বিশ্বকাপ খেলা নিয়মিত দেখতেছেন, কেন আলোচনাটা করতেছি একটা উদ্দেশ্য আছে। গোটা কাতার তোলপাড় গোপনে গোপনে, কেন? এই সমকামী যারা, এরা একটা সিম্পটম ইউজ করে, একটা নিদর্শন ইউজ করে। রংধনু দেখেছেন না? বেনিয়া সহকলা, রংধনুর সাতটা রং থাকে না? এই রংধনুর একটা রং তারা ব্যবহার করে। কারা? ইউরোপের বড় বড় প্লেয়াররা, যেমন জার্মানি। পত্রিকায় দেখলাম দুই তিন দিন আগে, মনে হয় জার্মানি খেলা হয়েছে, আমি খেলা দেখি নাই, তারা নীরব প্রতিবাদ করেছে এইভাবে মুখ ঢেকে, পত্রিকা আমি দেখলাম। কেন প্রতিবাদটা করেছে? উদ্দেশ্য হচ্ছে, কাতার যেহেতু মুসলিম দেশ, আউল বাউল ফাউল বক্কর চক্কর আমাদের মতো দেশে হইতে পারে, কিন্তু ওদের সিনায় জোর আছে, আমার দেশের কালচার, মুসলমানের যে বিষয়গুলো আছে এগুলো মেনে বিশ্বকাপ খেললে খেল, নালে বাড়িতে হাট। কথা বুঝেন নাই? উল্টাপাল্টা জামা পরবা, বিকিনি পরে বসে থাকবা, এটা সুযোগ? আমি বিশ্বকাপকে বৈধতা দিচ্ছি না, কিন্তু একটা কথা বলতে চাই, আমরা হলে বলতাম বাইরের দেশের মানুষ আসতেছে, একটু মদ খাইলে খাক না, একটু ছোট পোশাক পরলে সমস্যাটা কি, একটু বাড়ে গেলে সমস্যা কি, আচ্ছা সেরাসেরি এক লোকে থাকলে সমস্যাটা কি? আমগো জায়গায় হইতে পারে, ওদের দেশে কিন্তু জোর আছে সিনার, কয় থাকলে আমার দেশের কালচার মেনে, আমার ধর্ম মেনে থাকতে হবে, নাহলে বিশ্বকাপ দেখতে পারবি না, থানায় দিব, লাল শিখে ঢুকাবো, থাকলে থাক নাহলে বাড়িতে হাট। বিশ্বকাপকে বৈধতা দিচ্ছি না, কিন্তু যে কাজটা করেছে কাতার সরকার, বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, হাদিসের বিভিন্ন কথা দেয়ালে লিখে রেখেছে, তারপরে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কোরআনের একটা আয়াত দিয়ে শুরু হয়েছে। আবারও বলি, অনেকে মনে করবে যে হয়তো বা বিশ্বকাপকে আমি বৈধতা দিচ্ছি, বিষয়টা এরকম না। উলঙ্গপনা বেহায়াপনার চাইতে এবারের আয়োজনটা অবশ্যই ভালো হয়েছে। সমকামী যারা, এই যে জার্মানির প্লেয়াররা মুখ ঢেকে প্রতিবাদ জানাইছে, কেন? তারা চেয়েছিল ওই যে হাতের মধ্যে সমকামীদের যে রংধনুর সিম্পটম, এটাকে পরে তারপরে নামতে। কেন? তারা চায় যে কেউ যদি নারীতে নারীতে মেলামেশা করতে চায়, সে তার স্বাধীনতা আছে, পুরুষে পুরুষে তার স্বাধীনতা আছে, বিবাহ বহির্ভূত লিভ টুগেদার অথবা অন্যান্য রিলেশনশিপে যদি কেউ জড়াতে চায় তার মানে স্বাধীনতা আছে। তারা স্বাধীনতার নামে মানুষকে পশুত্বের দিকে ঠেলে দেয়, কিন্তু ইসলাম বলে এটা এমন একটি ন্যাক্কারজনক গুনাহ, যেই গুনাহের কারণে আল্লাহ কওমে লুতকে ধ্বংস করেছিল। কাতার সরকারের স্পষ্ট কথা, এক মাসের বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে আমি আমার ধর্মকে বিসর্জন দিতে পারি না। ইউরোপিয়ানদের মাথায় আগুন, পশ্চিমাদের মাথায় আগুন, কল্লোটা কি বদমাইশে, বদমাইশ তো পশ্চিম, বদমাইশ তো মূলত পশ্চিমারা, কাতার কিন্তু কোনো দুষ্টামি করে না, তারা তাদের স্বকীয়তা ধরে রেখেছে। কেন আলোচনাটা আসতেছে? এই যারা সমকামিতাকে সাপোর্ট করতেছে, নারীতে নারীতে আর পুরুষে পুরুষে, বাংলাদেশে এমন কিছু চামুণ্ডা আছে এদের দলের আবার সাপোর্টার। কথা বুঝতে পারছেন? শুনেন, আল্লাহর আইনকে যারা পছন্দ করে না, সে কখনো আমার পছন্দের মানুষ হতে পারে না। সত্য না মিথ্যা? সত্য। কিন্তু বাংলার মানুষ বুঝে হোক না বুঝে হোক, বুঝে হোক না বুঝে হোক, ওদেরকে সাপোর্ট করতেছে। এই যে সমকামিতা, যে সিম্পটমটা, দেখবেন যারা এরকম করে এরা আবার একটা পতাকা বানাইছে। বাংলাদেশের পতাকা যেমন লাল সবুজ, প্রত্যেকটা দেশের পতাকা আলাদা আলাদা না? সেনেগালের পতাকা আলাদা, ঘানার পতাকা আলাদা। এই সমকামী যারা এস্টাবলিশ করতে চায় সমকামিতাকে, তারা একটা পতাকা বানাইছে, পতাকার রং কখনো দেয় সাতটা, কখনো দেয় ছয়টা। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই থিমটা তারা পাইল কোত্থেকে? 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক, যার নাম ছিল হচ্ছে গিলবার্ট বেকার, উনি সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনী থেকে যখন অবসর হলেন, দর্জির কাজ করতেন। এই লোকটা, এই সমকামী একজন নেতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, যার নাম হচ্ছে হার্ভে মিল্ক। এই হার্ভে মিল্কের প্ররোচনায় বলেন আর প্রভাবে বলেন, এই পতাকাটা সে কী করে নির্মাণ করে, মানে এই চিহ্নগুলো, সাতটা রং, ছয়টা রং, এগুলো সে বের করে এবং সেভাবেই পতাকাটাকে নির্ধারণ করে, বানায়, নির্মাণ করে। 25শে জুন সম্ভবত 1978 সাল গে ফ্রিডম প্যারেড, এই সমকামীদের একটা প্যারেড অনুষ্ঠিত হয়েছিল। কত বড় হায়াওয়ান! এগুলো আবার প্রকাশ্যে কী করে
মিছিলও করে। সেখানে এই পতাকার প্রকাশ্য রূপ দেওয়া হয় এবং আনা হয়। তো যখন নিয়ে আসা হয় তখন তারা কিন্তু খুব খুশি হয়েছিল, এবং সেখান থেকেই কিন্তু এই পতাকাগুলোকে, সিমটমগুলোকে ইউরোপের প্লেয়াররা, পশ্চিমা বিশ্বের প্লেয়াররা কেউ গেঞ্জিতে লাগায়, কেউ হাতে লাগায়, কেউ মাথায় পরে। তার মানে কি বোঝাইতে চায় জানেন, যে সারা পৃথিবীতে বিশ্বকাপ হোক, অলিম্পিক হোক অথবা অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান হোক, সমকামিতাকে বৈধতা দিতে হবে। মুসলমান জীবন দিবে তাও মুসলিম বিশ্বে, মুসলিম কোনো দেশে এই ধরনের বৈধতা দিতে পারে না, ঠিক কিনা? কারণ এটা সরাসরি আল্লাহ তাআলা নিষেধ করেছে, অভিশাপ দিয়েছে। কত বড় বদমাইশ যে কালারগুলো ব্যবহার করে ওদের পতাকা, মানে পতাকা এবং ওই যে হাতের ব্যাচে, তারপরে দেখবেন গেঞ্জিতে হট পিঙ্ক, এটার মানে তারা ই করছে হচ্ছে যৌনতা। লাল এর এটার মানে তারা ধরে নেয় হচ্ছে জীবন, এটার অর্থ আর কি। কমলা কালারটাকে তারা মনে করে আরোগ্য, হলুদ হচ্ছে সূর্যের আলো, সবুজ প্রকৃতি, আকাশি নীল শিল্প, গাঢ় নীল একতা, বেগুনি হচ্ছে উদ্দীপনা। এটা ওদের ভাষায়। শয়তানে মস্তিষ্কে পেশাব করলে যে অবস্থা হয়, মাথায় গোবর গোবর ঢোকানো, গোবর গেলু নাই তো। এরাই আবার আমাদেরকে সভ্যতার সবক দেয়, যে চরিত্র কুকুরের মধ্যে নেই, যে চরিত্র বনের সিংহের মধ্যে নেই, যে চরিত্র বাঘের মধ্যে নেই, যে চরিত্র গরুর মধ্যে নেই, সেই চরিত্র যদি কোনো মানুষের মধ্যে থাকে সে মানুষ না, সে কুকুরের চাইতে অধম। কিন্তু মুসলমান এদেরকে নিয়ে নাচানাচি করে, কই একটু করলে সমস্যাটা কি? যে মুসলমান এদেরকে সাপোর্ট করবে, এদের হাসর হবে ওই জানোয়ারদের সঙ্গে। কারণ কি? তারা সমকামিতাকে ইস্টাবলিশ করতে চায়, যেই পাপের কারণে আমার আল্লাহ তাআলা গোটা জাতিকে বৃষ্টি, পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন। এই সমস্ত পাপীদের সঙ্গে আমরা নাই, আমরা নাই। কাতার সরকারকে ধন্যবাদ জানাই যে এরকম একটা স্ট্রং সিদ্ধান্ত নেওয়ার কারণে। ওই ফিফা বিশ্বকাপের যিনি প্রেসিডেন্ট ভালো কথা বলেছেন, খেয়াল করে দেখবেন যখন ইসলামী শরিয়ার কোনো বিষয় আসবে, মদ নিষিদ্ধ করা হয়েছে স্টেডিয়ামে, যে এই তিন ঘন্টা কেউ মদ পান করতে পারবে না। কোথায়? খেলা চলাকালীন সময়ে। ফ্রান্সে এটা কিন্তু আগে থেকে নিষিদ্ধ, খেলা চলার সময়ে মদ পান করতে পারবে না, এতদিন কেউ কথা বলে নাই। স্পেনে নিষিদ্ধ, কেউ কথা বলে নাই, শুধু কথা বলতেছে কেন? কাতার মুসলিম দেশ, এরা নিষিদ্ধ করছে, জ্বালা পোড়া তৈরি হয়ে গেছে। এতদিন কথা বললি না কেন ফ্রান্সের ব্যাপারে, স্পেনের ব্যাপারে? তার মানে কি জানেন, সমস্যা কিন্তু মদে না, সমস্যা হচ্ছে মুসলিম দেশ। যদি সমস্যা হয়তো আগে থেকেই তো বলতো, যখন ফ্রান্সে নিষিদ্ধ করেছে, স্পেনে নিষিদ্ধ করেছে, পশ্চিমা বিশ্ব মুখে কুলু পাইটেছিল, এখন কেন কথা বলছে? এই জন্য ফিফা সভাপতি তিনি বলেছেন, তোমরা যে 3000 বছর পৃথিবীর মানুষের সাথে কি আচরণ করেছো, আগে 3000 বছর ক্ষমা চাও, তারপরে মুসলমানদের সবক দিতে আইসো, তারপরে কাতারে শিক্ষা দিতে আইসো। তোমাদেরকে আমি ইউরোপিয়ান হওয়া সত্ত্বেও ভালোই চিনছি, বাটপারি কইরো না। কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে মুসলিম বিশ্বের অবস্থা। কাকে নিয়ে নাচতেছেন, কি করতেছেন, একটু হুশ রাখেন। আপনার স্বকীয়তা স্বাধীনতা ভোলা যাবে না। দুনিয়ার জিন্দগিতে খেলা যার হচ্ছে হোক, যে যেভাবে চলতেছে চলুক, ইহুদি খ্রিস্টান না সারা, তাদের হিসাব তো কি হবে এটা তো জানেনি, বিনা হিসাবে ডাইরেক্ট একেবারে সোজা পথে জাহান্নাম। এখন আপনি যদি তাদের কালচার, তাদের অনুভূতি, তাদের আবেগ, এগুলোকে নিজের ভিতরে জায়গা করে দেন, তাহলে কি হবে, আপনি নিজে ধ্বংসের সম্মুখীন হবেন। একজন মুসলমান কখনো সমকামিতাকে সাপোর্ট করতে পারে না। লুত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ মাফ করে নেয়, আরে পাথর বানায় দিছে, আল্লাহ আকবার কর না, নবীর স্ত্রী, নবীর স্ত্রী হে জাহান্নামে গেছে, নবীর স্ত্রী। আর আমরা তো চিন্তা করি মাশাআল্লাহ, নিজে তো নামাজ পড়তেছি, ওই একটু ব্রাজিল জার্মানি আর্জেন্টিনা সাপোর্ট করলে সমস্যাটা কি? ওয়া সমস্যা নাই, আসলে সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে এমন ভালোবাসতেছেন মেসিকে, যে মেসি কেমনে চুল কাটে এইভাবে আপনি চুলটা কাটেন, নেইমার কোথায় ট্যাটু আঁকছে এইভাবে আপনি ট্যাটুটা আঁকতেছেন, নেইমারের খুশিতে আপনি আপনার মনে করেন বউরে একেবারে মাউই কয়ে ফেলাইতেছেন, কথা বুঝেন নাই? এরকম হুশ রাখতে হবে ভাই, এত বেশি খুশি হওয়ার কিছু নাই। সাপোর্ট এটা মন থেকে অনেক সময় চলে আসে, খেলার জায়গায় খেলা,
কিন্তু এমন যেন না হয়, একজন মারা গেছে কুমিল্লায় স্ট্রোক করে, আর্জেন্টিনা হারছে কেন, আল্লাহরে জবাবটা দিবে কি বলেন, আল্লাহরে জবাবটা দিবে কি? ফেরেশতা যখন পিটাইবে কবরের মধ্যে, আর আর্জেন্টিনা সাপোর্ট করবো না, আর করবো না, আল্লাহকে মাফ করবে। এবার ব্রাজিল হারবে কথার কথা, যদি কোনোদিন হারে একজন দেখবেন আত্মহত্যা করে ফেলছে, যখন মোগর দিয়ে পিটান দিবে কই আর কে আত্মহত্যা করবে, আর করবো না, আর তুই তো মরেই গেছো, এখন আর করবি কেমনে, কথা বুঝতে পেরেছেন? তো জোশের সাথে একটু হুঁশও থাকা লাগবে। ফজরের আজান তোমাকে জাগাইতে পারে না, কালকে ঠিকই তিনটা পর্যন্ত খেলা দেখলা আর খিচুড়ি খাইলা আর আয়সা ঘুমাইলা, কি দিবা হিসাব কি দিবা? হুজুররা খালি এগুলো নিয়ে পড়ে থাকে, মনে পড়বে হুজুরের কথা, মনে পড়বে, একটু মরে নাও না। আল্লাহ যদি এই কথাটা জিজ্ঞেস করে, সাড়ে তিনটা পর্যন্ত জায়গা থাকতে পারলি, আর কোনোদিন তো ফজরের জন্য জাগলি না, খালি ঈদের দিনে জাগছিলি, আর রমজান মাসে কয়েকদিন জাগছিলি, আর তো জাগলি না, তার মানে ফজরের চাইতে তোমার ব্রাজিল আর্জেন্টিনার খেলাটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিন তুমি ঢুইলা পড়ে যাও, মরা মুরগির মতো পড়ে থাকো, লেপটা যাও, হুতা যাও, বাঁকা হয়ে যাও, ভাঙ্গে যাও, আর কালকে স্ট্রং হয়ে একবারে চোখগুলো আর এই বড় বড় করে চায়ে রয়েছে প্রজেক্টরের দিকে। সাভারের কথা বলতেছি না, সাভারে তো সব আল্লাহর বলি, এলাকায় একটাও নাই, সব বাইরে ঘটে, তাই না? বাইরে আমার হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। বি কেয়ারফুল, খেলা দেখছেন ঠিক আছে, ফজরটা তো পড়া দরকার ছিল, ছিল না, ছিল না, শুধু আজকে না, সারা দুনিয়ায়, সারা দিনই, সারা রাতই, প্রতিটা দিন আপনাকে জাগতে হবে ভাই, মরণ আপনার হবে।